একটি আপনাদেরই একজনের কাছ থেকে এসছে যে প্র্যাকটিক্যাল ক্লাস ছাড়াই কারিগরিতে সার্টিফিকেট যেন দেয়া না হয়। আমাদের যেটুকু আমরা শেখাতে চাই সেটুকু কাম্য যে শিক্ষণ ফল, কাম্য যে দক্ষতা, সেটি অর্জন ছাড়াই সার্টিফিকেট দিয়ে নিশ্চয়ই আমরা দেব না। এই ব্যাপারে আপনারা থাকতে পারেন। তবে আজকাল আমি বলছি না যে আমরা প্র্যাকটিক্যাল ক্লাসরুম ছাড়াই করে ফেলবো, কিন্তু এখন আর এটি ভাবলে শুধু হবে না যে একেবারে প্র্যাকটিক্যাল ক্লাসরুম ছাড়াই, ল্যাবরেটরি ছাড়াই বা ওয়ার্কশপ ছাড়াই আপনি শিখতে পারেন না, তা কিন্তু নয়। এখন কিন্তু ভার্চুয়াল ল্যাবরেটরিরও কনসেপ্ট আছে এবং সেটি প্রচলিত আছে অনেক জায়গায়। আমরা হয় তো এখনো সেই প্রযুক্তিতে যাইনি, কিন্তু যাইনি বলেই যাব না সেটাও যেন না হয়। আমাদের যে তানিয়া বলেছেন যে পরীক্ষা কেন্দ্রিক আমাদের যে পড়াশোনা এবং সেক্ষেত্রে সব পরীক্ষাগুলো নিয়ে যে উৎকণ্ঠা, খুব ভালো একটি পরামর্শ যে তিনি দিয়েছেন, যারা দৃষ্টি প্রতিবন্ধিতা বা শ্রবণ প্রতিবন্ধিতাকে জয় করছেন তাদের জন্য আমাদের সংস্কৃত টিভির ক্লাস তাদের জন্য উপযোগী করা, আমি মনে করি যে অত্যন্ত ভালো সময় উপযোগী প্রস্তাব, এটিকে আরো কত বেশি সবার জন্য আমরা নিয়ে যেতে পারি।